ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির কথা বলছেন? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি তার মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারল না, তার জন্য আমি ধ্বংস কামনা করেছি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত হচ্ছে তোমার মা বাবা, আর তোমার জাহান্নামও হচ্ছে মা বাবা। তুমি যদি তোমার মা বাবার মন জয় করে, খেদমত করে, ভালো আচরণ করে, তুমি জান্নাত অর্জন করতে পারবে। আর তাদের সাথে ভালো ব্যবহার না করলে, ভালো আচরণ না করলে, তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না আয়াদাকাল কিবরা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় তোমার কাছে যদি ওই পিতা মাতার একজন অথবা উভয় বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাহলে তুমি কখনো তাদের সাথে খালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তুমি তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করো না। সুবহানাল্লাহ। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা একজন অথবা উভয়, তুমি তাদের মনে কষ্ট দিও না, উফ শব্দটি পর্যন্ত করো না, ধমক দিও না। সম্মানিত হাজিরি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, ফালা তাদরিবহুমা, তাদের উভয়কে তোমরা প্রহার করো না, মেরো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় শব্দ ব্যবহার করলেন না, ছোট্ট শব্দ দিয়ে বুঝালেন যে মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত করা যাবে না, ধমক দেওয়া যাবে না, সেখানে তাদেরকে মারার তো প্রশ্নই আসে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ফালা তাদরিবহুমা, তাদেরকে মেরো না, তাহলে তাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়া যেত, তাদেরকে উফ উফ আ শব্দটিও বলা যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে, চমৎকারভাবে কোরআনুল কারীমের ভাষাগুলোকে সাজিয়ে দিলেন, ধমকের কথা বলে উফ শব্দের কথা বলে দিলেন, যে মা বাবার সাথে ও শব্দটি করা যাবে না, সেই মা বাবাকে প্রহার করা, ঘর থেকে বের করে দেওয়া, বৃদ্ধাশ্রমে রেখে আসার তো প্রশ্নই আসে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, 3 বছর, 4 বছর, 5 বছর বয়স কথা বলতে শিখেছি, এখনো আমাদের সন্তানরা বাসায় গেলে বলে, বাবা এটা কি, ওটা কি, ওটা কি, এমনও দেখা যায় একই শব্দ 10 বার 15 বার 20 বার জিজ্ঞেস করে, একই জিনিস করে কি করে না? ছোট ছোট নাতি, ভাইগনা, ভাইগনি, সন্তানেরা একই জিনিস, বাবা এটা কি, চাচা ওটা কি, মামা এটা কি, বারবার বলার পরেও আবার বলে। আর কথায় আমরা রাগ তো করি না, বরং কোলে নিয়ে 2 ঠোঁটে চুমু দিয়ে বলি, আম্মু এটা হচ্ছে ওইটা, 2 গালে চুমু দেই। আর এই সন্তান যখন বড় হবে, আমরা যখন বুড়া হয়ে যাব, বৃদ্ধ হব, শুধুমাত্র যদি একটি কথা 2 বার বলি, তাহলে ওই একই সন্তান তখন বলে, বুড়া বেশি কথা বলে, বলে কি বলে না? এই সন্তানকে আমি একটি কথা আর তার 20 বার 25 বারও দিয়েছি, এই সন্তান যখন বড় হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, ভুলে গিয়েছি একটি কথা, আবার হয়তো স্মরণ করে দেওয়ার জন্য বলি, এভাবে বলে কি বলে না? বৃদ্ধ মা বাবা এর জন্যই বলেছে আল্লাহ, যে এই বৃদ্ধ অবস্থায় যখন তোমার মা বাবা একজন আসবে, পাবে তুমি অথবা 2 জন, এই বৃদ্ধ বাসে তাদেরকে তুমি ধমক দিও না। তুমি ছোটবেলায় 1000 বার 100 বার প্রশ্ন করেছ, তোমার বাবা একটু পর্যন্ত রাগান্বিত হন নাই, বরং তোমাকে কোলে নিয়ে চুমু খেয়ে বারংবার সেটির জবাব দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর সন্তান যখন বড় হয়ে যায়, সেই মা বাবার কথা ভুলে যায়, বাবা মা একটা কথা 2 বার বললি, আমরা বলে ফেলি বুড়া বেশি কথা বলে, বলি কি বলি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তারা হ্যাঁ বললে, হ্যাঁ
না বললে না তাদেরকে উহ বলা পর্যন্ত যাবে না। এটা কেন করনি তুমি? সারাদিন কি করেছো? আমি বাজারে আড্ডা দিয়ে এসেছি, 12টা 1টা বেজেছে, আমার সামনে তুমি খাবার পৌঁছতে পারোনি, কি করেছো? এরকমের সন্তান আছে না নাই? সম্মানিত হাজেরিন, এজন্য লোকমান হাকিম আলাইহিসসালাম সন্তানকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলেছেন, আল্লাহর সাথে তো তুমি শরীক কাউকে করবেই না, এরপরে মা বাবার সাথে তুমি সদাচরণ করবে, আর তারা যখন বৃদ্ধ হবে আর তুমি তাদের সাথে নরম নরম কথা বলবে, সুললিত কণ্ঠে, সুন্দর ভাষায়, মিষ্ট ভাষায়। মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, কিন্তু তোমার ব্যবহার আচরণ হতে হবে কি মিষ্ট, মা বাবা যেন কথা কষ্ট না পায়। কেননা হাদিস পাকে প্রিয় নবীজি তো বলেই দিয়েছেন, তোমার মা বাবা যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, আমি রব্বুল আলামিনও কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। এজন্য মা বাবার সাথে তোমার ভাষা, বসের সাথে, বিবির সাথে, কলিগদের সাথে কত মিষ্টি সুরে কথা বলি, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার এই মিষ্টি সুরের কথা বলার সর্বপ্রথম হকদার হচ্ছে তোমার মা বাবা। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এর পরের আয়াতে বললেন ওয়াগফির লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, তুমি তাদের জন্য তোমার বাহুকে, তোমার মাথাকে নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, অনুগ্রহের সাথে তাদের সামনে তোমার বাহুকে অবনত করে দাও। সুবহানাল্লাহ, আমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের কাছে গেলে দুই হাত এভাবে রেখে, পিছনে রেখে কত যে অনুনয় বিনয়, নম্র স্বরে কথা বলি, বলি কি বলি না, কিন্তু তার থেকেও হাজার কোটি গুণে বেশি এই নম্র সুরে কথা বলার অধিকার হক কে? মা বাবার সাথে কথা বলতে হবে নিম্ন স্বরে, একবারে শান্ত শিষ্ট ভাবে, বিনয়ের সাথে। সম্মানিত হাজিরিন, একবার বুখারী শরীফের ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনজন লোক পথের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে ঝড় আসলো, বৃষ্টি হলো, তারা একটি গুহার ভিতরে আশ্রয় নিল। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ওই তিনজন লোক যখন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি হলো, ঝড় আসলো, এই বৃষ্টি থেকে, বর্ষা থেকে তারা বাঁচার জন্য একটি গুহার ভিতরে আশ্রয় নিল। কিছুক্ষণ পর একটি বড় পাথর এসে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ওই তিন ব্যক্তি যখন ওই গুহা থেকে বের হবে, তারা তো আর বের হতে পারছে না, পাথর এত বড়, তিনজনে সমস্ত শক্তি প্রয়োগ করে ওই পাথর বিন্দু পরিমাণ সরাতে পারছে না। তখন তো কোনো মোবাইলের যুগ ছিল না যে ফোন করে জানাবে আমরা অমুক জায়গায় আটকা পড়েছি, বিপদে পড়েছি, আমাদেরকে উদ্ধার করো, ফায়ার সার্ভিসের লোক তোমরা চলে আসো, আমাদেরকে এভাবে পাথরে আটকে দিয়েছে। তারা তাদের মৃত্যু নিশ্চিত জেনে তিনজনেই পরামর্শ করলো যে আমরা জীবনে কে কোন ভালো আমল করেছি, ওই আমলের কথা স্মরণ করে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, হয়তো বা ওই ভালো আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে। এভাবে তিনজনে পরামর্শ করার পরে প্রথম ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, তুমি তো ভালো করেই জানো আমার বৃদ্ধ বয়স্ক মা বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, আমি একজন রাখাল মানুষ, পশু চড়াতাম বনে, গৃহে মাঠে আমি পশু চড়াতাম, মেষ পালন করতাম, আমি প্রতিদিন যখন ওই পশু পালন থেকে মাঠ থেকে আসতাম সন্ধ্যায়, সর্বপ্রথম আমার ওই পশু থেকে দুধ দহন করে গরম করে আমার মা বাবাকে খাইয়ে দিতাম, এরপরে আমার সন্তানকে আমি খাইয়ে দিতাম।
ঘটনাক্রমে হঠাৎ একদিন আমার পশুগুলো দূরের এক বনে জঙ্গলে চলে যায়। ওই পশুগুলো আমি নিয়ে আসতে আসতে আমার বাড়ি ফিরতে গভীর রাত হয়ে যায়। প্রতিদিনের ন্যায় আমি ওই দিনও আমার পশু থেকে দুধ দহন করে গরম করে সেটিকে আমি যখন আমার মা বাবাকে খাওয়ানোর জন্য গেলাম, আমি দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি আমার মা বাবাকে জাগানোটাকে ভালো মনে করলাম না, অথচ এদিকে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, বাবা আমাদেরকে খাবার দাও, আমরা কিছুই খেতে পারি নাই। ইয়া রাব্বানা আলামিন, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মা বাবাকে যেমনি করে প্রতিদিন সর্বপ্রথমে খাওয়ানোর পরে আবার সন্তানদেরকে খাওয়াতাম, আজ যেহেতু মা বাবা ঘুমিয়ে পড়েছে, মা বাবাকে তো জাগানো যাবে না, তাদের ঘুমে ডিস্টার্ব হতে পারে, এদিকে আবার সন্তানেরাও কলিজার টুকরাগুলো আবার পায়ের কাছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, লাফাচ্ছে। ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার সন্তুষ্টির জন্য, আমার মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য, আমার মা বাবাকে প্রাধান্য দেওয়ার জন্য, সারা রাত আমার সন্তানগুলো খাওয়ার জন্য ছটফট করার পরেও আমি তাদেরকে এক ফোঁটা দুধ দেই নেই। আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে, সর্বপ্রথম আমার মা বাবাকে খাইয়ে তারপর তাদেরকে খাইতে দিয়েছি।